প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দামিনীটি সংবাদ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রাথমিক শিক্ষক বদলি নতুন করে যা জানা গেল, এ ধরনের হেডিং করেছে বাংলাদেশ জার্নাল। এই সংবাদের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত যেসব বিষয়াদি আজকে উঠে এসছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রেখে চলুন, বিস্তারিত জানা যাক। বাংলাদেশ জার্নাল লিখেছে, দুই বছর থেকে বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে শুরু হবে। ইতিমধ্যে শিক্ষকদের বদলির নতুন নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার থেকে নতুন নিয়মে অনলাইনে শিক্ষকদের বদলি আবেদন করতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের তদবির বন্ধ ও বদলি বাণিজ্য বন্ধেই অনলাইনে বদলি পরীক্ষা চালু করা হচ্ছে। এখন থেকে আর কোনো লিখিত আবেদন গ্রহণ করবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। সূত্র জানায়, নতুন নীতিমালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের হাতে বদলির ক্ষমতা রেখে দিয়েছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনে বদলির আবেদন নেওয়া হবে, এরপর আর আবেদন করা যাবে না। মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় যে কাউকে যে কোনো জায়গায় বদলি করতে পারবেন। এ বিষয়ে ডিপিই মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের নতুন নিয়মে বদলির জন্য অনলাইনে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, এতে কিছু ত্রুটি দেখা দেয়ায় সংশোধনের জন্য পাঠানো হয়েছে। সফটওয়্যার এবং পাইলটিং এর অনুমোদন পাওয়ার পর জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিপিই এর এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রাপ্যতা এবং যৌক্তিক কারণ থাকলে শিক্ষকরা তাদের পছন্দের বিদ্যালয়ে যেতে পারবেন। ডিসেম্বরের মধ্যে বদলি সংক্রান্ত সব কাজ শেষ হয়ে যাবে, এরপর জানুয়ারি থেকে অনলাইনে বদলি আবেদন গ্রহণ করা হবে। প্রিয় ভিউয়ার্স, বদলি সংক্রান্ত এই ছিল সংবাদে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।